অথবা বল পেন দিয়ে মার্কারের চারিদিকে ঘুরিয়ে দাগ দিয়ে কাগজের উপর প্যাটার্নের ছাপ তৈরি করা হয়। এরপর প্যাটার্নটিকে হচ্ছে কাগজের উপর থেকে সরিয়ে নিলে দেখা যায় কি উক্ত প্যাটার্নের ছবির মানে ছবিটা মার্কারের উপরে মার্কার পেপারের উপরে পাওয়া যায়। এবং এখানে প্যাটার্নের যে সাইজ কোড আছে সেই সাইজ কোড গুলো লিখে রাখা হয়। কেন লিখে রাখা হয়? কারণ আমরা যখন মানে ফ্যাব্রিকটা কাটবো, ফ্যাব্রিক কাটার পরে আমরা কিন্তু আলাদা করতে পারবো না যে কোনটা কোন সাইজ। আমরা কিন্তু দেখে বুঝতে পারবো না যে এটা মানে 18 সাইজ না 14 সাইজ বা এক্সেল না ডাবল এক্সেল। এর জন্য যেন পরবর্তীতে আমাদের বুঝতে সুবিধা হয় এই জন্য তোমার হচ্ছে মার্কারের উপরে প্যাটার্নটা সরিয়ে নেওয়ার পরে ওখানে সাইজ কোডটা লেখা হয়। একইভাবে ফ্যাব্রিকটা যখন কাটা হয়ে যায় তখন ফ্যাব্রিকের বান্ডিল গুলাও কিন্তু সর্টিং করা হয়, ঠিক আছে? আর এই জন্য এই হাতে আঁকার জন্য যে পদ্ধতিগুলো ব্যবহার করা হয় সেগুলোর আবার বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, যেমন কার্বন ডুপ্লিকেটিং, তারপর হচ্ছে স্প্লিট ডুপ্লিকেটিং, পারফোরেটেড মার্কার। আমরা এখন ম্যানুয়াল মেথড বা মানে এটার ম্যানুয়াল মেথডের আন্ডারে যে মেথডস গুলো আছে সেগুলো দেখবো। তোমরা ছবিটা একটু দেখো, ছবিটা দেখলে বুঝতে পারবা যে ম্যানুয়াল মার্কার কিভাবে মেক করা হয়। পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডটা বলছে কার্বন ডুপ্লিকেটিং মেথড। আর এই পদ্ধতির সুবিধা হলো 1 থেকে 6টা বা 8টা ডুপ্লিকেট কপি তৈরি করা যায়। এবং আর এখানে কি করা হয়, তিন থাকা তিন থেকে এখানে যে কার্বন পেপারটা ইউজ করা হয় সেই কার্বন পেপারটার দুই সাইডেই তোমার হচ্ছে কালি দেওয়া থাকে। আমরা যেমন তোমার হচ্ছে নর্মালি আমরা কোনো কিছু আঁকার জন্য যে কার্বন পেপার ফুল বা কোনো কিছু আমরা আঁকার জন্য কিন্তু কার্বন পেপার সবাই ইউজ করি, ওই কার্বন পেপার গুলোতে কি হয় শুধুমাত্র এক সাইডে তোমার হচ্ছে কালি দেওয়া থাকে। উল্টো সাইড দিয়ে আমরা যদি দাগ দেই তাহলে সেটা কিন্তু মানে নকশাটা আঁকা যায়। আর এই ক্ষেত্রে যে কার্বন গুলো কার্বন পেপার গুলো ব্যবহার করা হয় সেক্ষেত্রে দুই সাইডেই তোমার হচ্ছে থাকে, দুই সাইডেই কালি থাকে। তিন থেকে চারটা কার্বন পেপার যার উভয় দিকে কালি থাকে সেটা প্রতি দুইটা মার্কার কাগজের মধ্যে একটা স্থাপন করা হয়। অর্থাৎ মাঝখানে একটা কার্বন পেপার দিয়ে উপরে একটা মার্কার পেপার, নিচে একটা মার্কার পেপার, এইভাবে তোমার হচ্ছে 3 থেকে 4টা কার্বন পেপারের পেপার ইউজ করা হয়। তাহলে 3 থেকে 4টা যদি আমরা যদি 3টা কার্বন পেপার ইউজ করি তাহলে একসাথে আমাদের 6টা মার্কার অনুলিপি হবে। আবার যদি 4টা করি তাহলে একসাথে আমাদের কিন্তু 8টা মার্কারের অনুলিপি আমরা তৈরি করতে পারবো। এরপরে স্থাপন করার পরে করা হয় কি পেন্সিল অথবা বল পেনের সাহায্যে উপরের কাগজের যে প্যাটার্নটা থাকে সেই আঁকা হয়। তাহলে নিচের যতগুলো লেয়ার আছে প্রত্যেকটা লেয়ারে ডুপ্লিকেট কপি তৈরি হয়ে যাবে। এই পদ্ধতির সুবিধা হলো যে একসাথে 3-4টা অনুলিপি করা যায়, এর জন্য খরচও মোটামুটি কম হয় এবং তুলনামূলক ভাবে সহজ পদ্ধতি। তবে এটার অসুবিধা হচ্ছে অধিক শ্রম সাপেক্ষ। আর দেখি আমরা অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখি। এটা হচ্ছে তোমার শ্রম সাপেক্ষ, ডিসঅ্যাডভান্টেজ কি লেবার ইন্টেন্সিভ, অর্থাৎ অধিক শ্রম সাপেক্ষ, শ্রমিকের বা শ্রমের প্রয়োজনটা বেশি পড়ে এবং টাইম কনজিউমিং মানে এটা সময়টাও বেশি লাগে। আর একটা জিনিস হয় যে দুই দিকে কালি বিশিষ্ট কার্বন নিয়ে যেহেতু আমরা কাজ করি সেজন্য অনেক সময় দেখা যায় হাতে ফ্যাব্রিকের বিভিন্ন স্থানে বা মার্কার পেপারের মধ্যে কিছু কালি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তোমরা কি শুনতে পাচ্ছো আমাকে? কেউ আজকে কোনো রেসপন্স করতেছো না, কারণ বলতো অনেকে লিখেছো কেউ স্লাইড নিয়ে গ্রুপে দিও, নেট প্রবলেম, ম্যাম কথা আটকাচ্ছে, ম্যাম নেট অনেক প্রবলেম, কথা ক্লিয়ার আসছে না, কথা শুনতে পাচ্ছে না। আচ্ছা শুনতে পাচ্ছো ক্লিয়ার? দেখো তো এখন একটু রেসপন্স করো। আচ্ছা তোমাদের মনে হয় সবারই কি সমস্যা হচ্ছে বুঝতে? আমি ট্রাই করছি তোমাদের
আমি আবারও বলছি যে ম্যানুয়াল মানে কার্বন, আমি যতটুকু বলেছি আবার শুরু করছি, কার্বন সরি মার্কার আঁকা এবং ডুপ্লিকেটিং এর যে পদ্ধতিগুলো আছে সেগুলোর প্রথমটা হচ্ছে ম্যানুয়াল মেথড। আর ম্যানুয়াল মেথডে যেটা করা হয়, ম্যানুয়াল মেথডে প্যাটার্ন গুলোকে মার্কার পেপারের উপরে বসিয়ে চারপাশে পেন্সিল বা কোনো সূক্ষ্ম কোনো পেন্সিল বা বলপেন দিয়ে দাগ দেওয়া হয়। পরে প্যাটার্ন পিস গুলোকে উঠিয়ে ফেলে সেই জায়গাটাতে মানে ওর ছবির মধ্যে সাইজ কোড অর্থাৎ প্যাটার্নের মধ্যে সেই সাইজ কোডটা লিখে রাখা হয়। এই ভাবে উন্নতি করার যে পদ্ধতি গুলো প্রচলিত এর মধ্যে এক নাম্বার ম্যাম হচ্ছে স্লাইড কার্বন চলে ডুপ্লিকেটিং গেছে। মেথড, অর্থাৎ আমরা এই মেথডটা কেউ একজন তোমরা প্রেজেন্ট করেছো এফ দিবা, এই জন্য স্লাইড চলে গেছে। প্রেজেন্ট করলে তো স্লাইড চলে যাবে, এমনি নেটের প্রবলেম। দেখি আমি স্লাইডে আসার চেষ্টা করছি, তোমরা এর মধ্যে মানে এমনি আমি বলছি স্লাইডে আমি আসতেছি। ঠিক আছে, তো কার্বন ডুপ্লিকেটিং মেথডে কি হয়, আমরা নর্মাল কার্বন পেপার দিয়ে যেরকম ভাবে ডুপ্লিকেট কপি তৈরি করি সেই একই প্রসেস, বাট এক্ষেত্রে সুবিধা হলো এই যে কার্বন পেপার গুলো ইউজ করা হয় সেটা দুই পাশেই তোমার কালি দেওয়া থাকে, এজন্য তোমার দুই পাশে দুইটা মার্কার পেপার রেখে মাঝখানে একটা এভাবে মানে লেয়ার তৈরি করে তিন চার মানে 6 থেকে 8টা মার্কার একই সাথে অনুলিপি করা যায়। আর এটার অসুবিধা হচ্ছে এটা অধিক শ্রম সাপেক্ষ, টাইম কনজিউমও বেশি প্রয়োজন হয়। আর একটা হচ্ছে তোমার যেহেতু দুই দিকে কালি বিশিষ্ট কার্বন নিয়ে আমরা কাজ করছি, এই জন্য অনেক সময় হাতে বা বিভিন্ন স্থানে তোমার হচ্ছে কালিগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আরো একটা সমস্যা হয়, সেটা হচ্ছে মার্কারের দাগলো প্রায় যেহেতু মানে কার্বন পেপার দিয়ে আমরা করছি, কার্বন পেপারের কালির জন্য অনেক সময় দাগগুলো অস্পষ্ট আসে বা কোথাও কোথাও একটু মোটা আসতে পারে, তো তখন দেখা যায় যে ত্রুটিপূর্ণ প্যাটার্ন পিস পাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কার্বন ডুপ্লিকেটিং মেথডস। এতটুকু বুঝতে পেরেছো? আমি তাহলে পরের এটাতে চলে যাচ্ছি। জি ম্যাম, ম্যাম সুবিধা গুলো একবার বলবেন। আচ্ছা ঠিক আছে, সুবিধা হচ্ছে এটাতে যেহেতু একসাথে আমরা তিন চারটা অনুলিপি কার্বন পেপার ইউজ করে একই সাথে 6 থেকে 8টা মার্কার অনুলিপি করতে পারছি, এবং এই পদ্ধতিটা মোটামুটি সহজ এবং কম খরচ। আমি তোমাদের স্লাইডটা প্রেজেন্ট করার চেষ্টা করছি, একজন প্রেজেন্ট করেছো এজন্য স্লাইড সরে গেছে। ঠিক আছে, আমি আবার মানে চেষ্টা করছি ল্যাপটপ থেকে। আর অসুবিধা হচ্ছে অধিক শ্রম সাপেক্ষ এবং এখানে টাইম কনজিউম করে বেশি, মানে সময়টা বেশি লাগে। আর আরেকটা বিষয় হচ্ছে যেহেতু কার্বন পেপার দিয়ে আমরা মার্কারটা অনুলিপি করছি, এজন্য প্রায় দাগ গুলো অস্পষ্ট হয়, আবার কোথাও মোটা হতে পারে, ফলে দেখা যাচ্ছে যে আমাদের প্যাটার্ন পিস গুলো ত্রুটিপূর্ণ ভাবে তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। আর আরেকটা মানে এটা অনেকটা মেসি, মানে তোমার যেহেতু দুই পাশে মানে কালি বিশিষ্ট আমরা কার্বন ইউজ করছি, এজন্য আমাদের হচ্ছে কি অনেক সময় হাতে বা বিভিন্ন স্থানে আমাদের মানে দাগ লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকছে। ঠিক আছে, এটা হচ্ছে কার্বন ডুপ্লিকেটিং মেথডস। এর পরবর্তী যে মেথডসটা আছে সেটা হচ্ছে স্প্রিট ডুপ্লিকেটিং। ম্যাম আরেকবার তোমরা কি বলবেন? কেউ এখনো প্রেজেন্ট করছো? আমি ল্যাপটপ থেকে তোমরা কি কেউ এখনো প্রেজেন্ট করছো? আমি আসলে ঢুকতে পাচ্ছি না তোমাদের মানে প্রেজেন্ট করছো মনে হয় তোমরা, এই জন্য ল্যাপটপ থেকে আমি মানে চেষ্টা করছি কিন্তু আসতে পারছি না। কেউ কথা বললে তার আচ্ছা স্ক্রিনটা সামনে ঠিক চলে আছে, আসে। আমি চেষ্টা করছি, আসলে নেটেরও অনেক প্রবলেম দিচ্ছে বৃষ্টির কারণে। আচ্ছা দেখি, একটু সময় লাগছে আমার, ভিতর নেট এর প্রবলেমের কারণে অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো এই জন্য নেট প্রবলেম হচ্ছে, এই কয়েকদিন তো কোনো প্রবলেম হয় নাই। আচ্ছা আমার কথা শুনতে পাচ্ছো? ম্যাম শুনতে পাচ্ছি, কথা শোনা যায়? কথা কি শুনতে পাচ্ছো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে কার্বন ডুপ্লিকেটিং মেথডসটা চলে গেল। এরপরে আমি যেটাতে চলে আসছি সেটা হচ্ছে স্প্রিট ডুপ্লিকেটিং।
আর স্প্রিট ডুপ্লিকেটিং এর বিষয়টা হচ্ছে, আমরা যেমন ফটোকপি মেশিনে যেরকম ফটোকপি করি অফিসে বা যে কোনো জায়গায়, আমরা ফটোকপি মেশিনে যখন যে ধরনের ফটোকপিয়ার মেশিন ব্যবহার করি, এক্ষেত্রে ঠিক সেম টাইপের মেশিনই ব্যবহার করা হয়। শুধু এক্ষেত্রে পার্থক্য হলো এর আয়তনটা অনেক বেশি থাকে, মানে মার্কারের, যেহেতু আমাদের মার্কার পেপার গুলো মেশিনের মানে আয়তনটাই অনেক বড় থাকে, যেন একটা মার্কার পেপার আমরা ইয়ে করতে পারি, ডুপ্লিকেট করতে পারি, ঠিক আছে। আর এটার ধরন, মানে এটার কাজ করার যে পদ্ধতিটা, সেটা আমাদের নর্মাল যে ফটোকপিয়ার মেশিনের কাজ করার পদ্ধতি ঠিক সেম। এক্ষেত্রে যে সুবিধাটা আছে সেটা হচ্ছে আমরা একসাথে অনেকগুলো কপি করতে পারি, যেমন 40টা বা 45টা বা এর অধিক সংখ্যক যদি আমরা মার্কার একই সাথে অনুলিপি করতে চাই, আমরা সেটা করতে পারবো। বলো, কেউ একজন কথা বলছিল, স্লাইড দেখতে পাচ্ছ কিনা বলো। ম্যাম এর আগে ম্যাম বোঝা যাচ্ছে না আসলে, আজকে অনেক মনে হয় নেটের প্রবলেম। আগের স্লাইডটা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আগের স্লাইডে আমি চলে আসছি, একটু স্ক্রিনশট নিয়ে নাও। আমি সব ডিসঅ্যাডভান্টেজ এখানে লিখি নাই, কারণ আমি মুখে বলে দিয়েছি, আর এখানে বেশি লিখলে তোমাদের মানে স্লাইডটা মানে খুব মেসি হয়ে যায়, এই কারণে জাস্ট আমি মেইন গুলো কিছু লিখে দিয়েছি, বাকিগুলো আমি মুখে বলেছি। প্লাস তোমরা গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং টেকনোলজির যে কোনো বই, যে কোনো বই তোমরা হচ্ছে পেয়ে যাবা, ঠিক আছে। এই জন্য সবগুলো পয়েন্ট কিন্তু আমি এখানে চার পাঁচটা অসুবিধা বলেছি, কিন্তু চার পাঁচটা অসুবিধা আমি এখানে লিখি নাই স্লাইডে, ঠিক আছে। এরপরে দেখো স্প্রিট ডুপ্লিকেটিং, স্প্রিট ডুপ্লিকেটিং এর সুবিধা অসুবিধাটা দেখো। স্প্রিট ডুপ্লিকেটিং এর সুবিধা হচ্ছে, এক্ষেত্রে আমরা একসাথে অনেকগুলো কপি করতে পারি, লার্জ নাম্বার অফ কপিস, যেমন তোমার 40 বা 45 বা এর অধিক সংখ্যক যদি আমাদের কপি প্রয়োজন হয়, সেটা আমরা স্প্রিট ডুপ্লিকেটিং এর সাহায্যে করতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর এটার অসুবিধা কি, এটা অসুবিধা হয় মার্কারের যে মাস্টার কপি, যেখান থেকে আমরা অন্যান্য কপিগুলো তৈরি করছি, সেটাতে যদি কোনো ধরনের ওভারল্যাপিং বা ফোল্ডিং হয় বা শ্রিঙ্কেজ থাকে, তাহলে দেখা যাচ্ছে যে কপিগুলো যেগুলো তৈরি হবে সেগুলো ফল্ট কপি হতে পারে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে, মার্কারে প্রস্থ যদি বেশি হয় তাহলে মেশিনও কিন্তু অত বড় লাগবে, তো সেক্ষেত্রে কাজের অনেক প্রবলেম হয়, মানে ডুপ্লিকেটিং করা যায় না সহজে। তো এর জন্য অনেক প্রস্থ বা অনেক দৈর্ঘ্যের মার্কার নিয়ে কাজ করলে সেক্ষেত্রে আমরা স্প্রিট ডুপ্লিকেটিং এর মাধ্যমে কপিগুলো তৈরি করতে পারি না, ঠিক আছে। এটা হচ্ছে এটার স্প্রিট ডুপ্লিকেটিং এর অসুবিধা। স্লাইড যাদের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হবে প্রথমেই নিয়ে নেবা। পরের স্লাইডে চলে যাচ্ছি, দেখো পরের স্লাইডে কি বলেছি আমি এখানে। তোমরা কি এই স্লাইডটা দেখতে পাচ্ছ সবগুলো লেখা? এখানে একটু বেশি লেখা স্লাইডে। জি ম্যাম দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে পারফোরেটেড মার্কার। পারফোরেটেড মার্কারকে আমরা ছিদ্র, বাংলায় বলা যায় যে ছিদ্রময় মার্কার। তো এই ক্ষেত্রে কি করা হয়, দেখো প্রথমেই তোমার হচ্ছে মার্কার পেপারের উপরে আমরা প্যাটার্ন গুলো যে তৈরি করেছি সেই প্যাটার্ন গুলো স্থাপন করব। দেন আমরা হচ্ছে পেন্সিল বা কোনো ধরনের কলম দিয়ে আমরা হচ্ছে এর চারপাশে দাগ দিব, ঠিক আছে। ও এই যে প্যাটার্নের চারপাশে আমরা দাগ দিলাম, এরপর প্যাটার্ন পিসটাকে সরিয়ে ফেলে ওই দাগের জায়গাগুলোতে আমরা স্মল মানে ছোট্ট ছোট্ট করে ছিদ্র তৈরি করব। যেমন অনেক সময় চেক বই কিংবা অন্য অন্য যে আমরা লেখার প্যাডগুলো বা ডায়েরি ইউজ
করি দেখবা যে এক সাইড গুলোতে পারফোরেটেড করা থাকে, মানে ছিটো ছিটো করা থাকে, যেন সহজেই সেটাকে আমরা আলাদা করতে পারি বা ছিঁড়ে নিতে পারি। তো এই সেম প্রসেসটাই এই ক্ষেত্রে করা হয় মার্কার মেকিং এ। তোমার মানে প্যাটার্ন গুলো মার্কার পেপারের উপরে ছবি ছবিটা আঁকার পরে এর চারপাশে এরকম 5 মিনিটের মতো থাকে। এক্ষেত্রে স্পেশাল এক ধরনের মেশিন ব্যবহার করা হয়, যেগুলো হচ্ছে মানে যেই মেশিন গুলোতে নিডেলের পরিবর্তে বিভিন্ন মানে 5 মেশিনে যেরকম থাকে ঠিক ওরকম থাকে, ওগুলো দিয়ে তোমার হচ্ছে চারপাশে করে ইয়ে করা হয়, পারফোরেটেড করা হয়, ছিদ্র করা হয়। দেন এই মার্কার পেপারটাকে আমরা যখন ফ্যাব্রিকের কাটিং রুমে যাব, ফ্যাব্রিকের উপর মার্কার পেপারটাকে স্থাপন করার পরে আমরা এর চারপাশে যদি আমরা হচ্ছে আচ্ছা অনেকে বলছো দিলওয়ার হোসেন প্রেজেন্ট অফ করো, এটা আসলে আমি ল্যাপটপ থেকে যে অ্যাকাউন্টে ঢুকি সেটা, ঠিক আছে? তো এখানে প্রেজেন্ট অফ করলে তোমরা স্লাইড দেখতে পাবে না। যাই হোক, আমি যেখানে ছিলাম, এরপরে আমাদের বিভিন্ন যে তোমার হচ্ছে চকের গুঁড়া থাকে, সেই গুঁড়া গুলো যদি আমরা এই পারফোরেটেড করা জায়গায় ছিটায় দেই, তাহলে হচ্ছে তোমার প্যাটের যতগুলো আমরা কপি তৈরি করতে যাব সেই তো কপিগুলোর মধ্যে আমরা এই মানে দাগগুলো দেখতে পাবো। ঠিক আছে, বোঝা গেছে? বুঝতে পেরেছো কিনা এটা বলো। আরেকবার বলবেন। আচ্ছা, এই পদ্ধতিতে প্রথমে কি করা হয়, মার্কার পেপারের উপর প্যাটার্ন গুলো স্থাপন করা হয়। হ্যাঁ, আরেকবার বলছি, এই পদ্ধতিতে প্রথমে মার্কার পেপারের উপর প্যাটার্ন স্থাপন করা হয়, দেন পেন্সিলের সাহায্যে চারদিকে একে প্যাটার্নের ছবি নেওয়া ছবি আঁকা হয়। ঠিক আছে, এতটুকু বুঝেছো? এরপর মার্কার পেপারটির মধ্যে অঙ্কিত যে রেখাগুলো পাবো সেই রেখাগুলোর উপর ছোট ছোট ছিদ্র করা হয়, আর এই ছিদ্র করার জন্য অর্থাৎ পারফোরেটেড করার জন্য বিশেষ ধরনের মেশিন ব্যবহার করা হয়, যে মেশিনটা মেশিনে নিডেলের পরিবর্তে পাঞ্চ থাকে। ঠিক আছে, আর এই ছিদ্রগুলো সাধারণত 2 মিলিমিটার ব্যাস বিশিষ্ট হয়, এবং এরপরে তোমার হচ্ছে প্যাটার্ন গুলোকে সরিয়ে নিয়ে প্যাটার্নের সাইজ কোড তোমার হচ্ছে লেখা হয়। আর এই পারফোরেটেড মার্কারকে কাপড়ের লেয়ের উপর স্থাপন করা হয় এবং ফ্রেঞ্চ চকের গুঁড়া মার্কারের উপর ছিটিয়ে দেওয়া হয়, ফলে মার্কারটি যখন আমরা সরিয়ে নিব তখন কাপড়ের উপরে ফ্রেঞ্চ চকের ফোঁটা ফোঁটা আকার আমরা দেখতে পাই। ঠিক আছে, আর এই ফ্রেঞ্চ চকের আকার যেন মানে ফ্রেঞ্চ চকটা যেন কাপড়ের মধ্যে আটকায় থাকে, এজন্য হচ্ছে তেল অথবা রেজিন ব্যবহার করা হয়। এখন বলো বুঝতে পেরেছো কিনা, আমার মনে হয় বোঝা গেছে। পরে স্লাইডে চলে যাচ্ছি, এটার সুবিধা কি? হ্যাঁ, মার্কার পেপারের উপরে প্যাটার্ন গুলো স্থাপন করে এঁকে নিলাম, এন্ড দেন প্রত্যেকটা সাইডে মানে যে রেখাগুলো আমরা এঁকেছি সেই রেখাগুলোর প্রত্যেকটা সাইডে আমরা ছোট ছোট করে ছিদ্র করে নিব, মানে চেক বইয়ে যেরকম থাকে, কিংবা তোমার আমরা যে প্যাড গুলো ইউজ করি বা ডায়েরি ইউজ করি অনেক সময় এক প্রান্তে দেখবা পারফোরেটেড করা থাকে, ছিদ্র ছিদ্র করা থাকে, এটাকেই বলা হয় পারফোরেটেড। তো এই পারফোরেটেড করে নিতে হয়। দেন এই পারফোরেটেড করার পরে আমরা প্যাটার্নের যে সাইজ গুলো আছে সেই সাইজ গুলো আমাদের লিখে নিতে হবে। এরপরে আমরা যখন ফ্যাব্রিকের উপরে এটাকে বিছাবো, বিছানোর পরে ফ্রেঞ্চ চকের গুঁড়া যদি আমরা এটার উপরে ছিটিয়ে দেই, তাহলে ছিদ্র দিয়ে ফ্রেঞ্চ চকের গুঁড়া কি করবে, কাপড়ের উপরে পড়বে। এরপর আমরা যদি প্যাটার্ন মার্কার পেপারটা যখন সরিয়ে নিব, তখন কাপড়ের মধ্যে আমরা প্যাটার্নের ছবিগুলো কিন্তু দেখতে পাবো, মানে মার্কারের ছবিগুলো কাপড়ের মধ্যে আসবে, দেখা যাবে। তারপরে এটা দিয়ে কাটিং রুমে কাটিং করা হয়। তো এই ক্ষেত্রে সুবিধাটা হলো, পারফোরেটেড ইউজ করার সুবিধাটা হলো যে আমরা যেহেতু মার্কার পেপারটা সরিয়ে নিচ্ছি, আমাদের কিন্তু আর নতুন করে এটার অনেকগুলো অনুলিপি তৈরি করার দরকার নাই, যেহেতু পরবর্তীতে আমরা ওই মার্কারটাই ইউজ করতে পারছি। ঠিক আছে, মানে কাটিং মেশিনে কিন্তু মার্কারটা কেটে যাচ্ছে না, ফ্যাব্রিকটা কাটছে, এটা সুবিধা। আর অসুবিধা হচ্ছে তোমার এটা টাইম কনজিউম করে বেশি, আর হচ্ছে কস্ট ইফেক্টিভ না, অর্থাৎ এক্ষেত্রে তোমার হচ্ছে অনেক বেশি পরিমাণ কস্টের প্রয়োজন হয়। ঠিক আছে, এই জন্য এটা বর্তমানে খুবই কম পরিমাণে ব্যবহার করা হয়। পরের প্রসেসে চলে যাচ্ছি, পরের প্রসেস বলছে ফটোগ্রাফ লাইট বা আলোক সংবেদনশীল পেপারের ইউজ, মানে লাইট সেন্সিটিভ পেপার ব্যবহার করা হয়। তো এই ক্ষেত্রে যেটা করা হয়, এক ধরনের লাইট সেন্সিটিভ বা আলোক সংবেদনশীল পেপার ব্যবহার করা হয়, আর
এই লাইট সেন্সিটিভ কাগজের উপরে যদি আমরা আল্ট্রাভায়োলেট রশ্মি ফেলি, তাহলে এই লাইট সেন্সিটিভ কাগজের আল্ট্রাভায়োলেট রশ্মি ফেলে মূল মার্কারের মানে অনুলিপিটা তৈরি করা হয়। দেন তোমার হচ্ছে অ্যামোনিয়া বাষ্পের দ্বারা তোমার এটাকে দৃশ্যমান করা হয়, অর্থাৎ লাইট সেন্সিটিভ ফ্যাব্রিকের উপরে সরি লাইট সেন্সিটিভ পেপারের উপরে তোমার হচ্ছে আল্ট্রাভায়োলেট রশ্মি দিয়ে আমরা মাস্টার প্যাটার্ন থেকে তোমার হচ্ছে ছবিগুলো প্যাটার্নের ছবিগুলো পেপারে নিয়ে নিব। দেন এটাকে যদি আমরা অ্যামোনিয়া বাষ্প দ্বারা বাষ্পীভূত মানে ইয়ে করি, অ্যামোনিয়া বাষ্প যদি আমরা এই পেপারটার উপরে ফেলি, তাহলে এটা কালারটা চেঞ্জ করবে। এবং কালারটা চেঞ্জ করলে হবে কি, যেই জায়গাগুলোতে আমরা তোমার হচ্ছে অতিবেগুনি রশ্মিটা ফেলেছি সেই জায়গাগুলোতে মানে তোমার হচ্ছে দেখতে পাবো। তো এই পদ্ধতিটা অনেক বেশি পরিমাণে ব্যবহার করা হয় তোমার হচ্ছে, কারণ হচ্ছে এটা হচ্ছে কুইক প্রসেস, মানে খুব দ্রুত অনেকগুলো ডুপ্লিকেট তৈরি করা যায়। আর অনেক বেশি পরিমাণে অর্থাৎ তোমরা 40টা চাও বা 50টা চাও বা এর অধিক পরিমাণে যদি আমরা কপি চাই। জোষ্ঠী শুনতে পাও নাই? একটু শুনতে পাও নাই না, কোন জায়গা থেকে শুনতে পাও নাই বলো তো? আমি একটু ধীরে ধীরে বললে ভালো হতো, অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, লিখতে পারছি না। লেখার দরকার নাই তো, বইয়ে তোমাদের আছে এগুলো, জাস্ট প্রসেসের সুবিধা অসুবিধা গুলো লিখতে পারো, সম্পূর্ণ গুলো লেখার দরকার নেই। আর আমি স্লাইড তো দিয়ে দিচ্ছি। তো ফটোগ্রাফিক পদ্ধতি বা লাইট সেন্সিটিভ পেপার ইউজ করার ব্যাপার হলো যে, এক্ষেত্রে বিশেষ ধরনের লাইট সেন্সিটিভ আমরা পেপার ইউজ করব, এবং এই ক্ষেত্রে ইউজ করার পরে আমরা আল্ট্রাভায়োলেট রশ্মি দ্বারা মানে অতিবেগুনি রশ্মি দ্বারা আমরা প্যাটার্ন গুলোকে এঁকে ফেলবো, ঠিক আছে? দেন আমরা অ্যামোনিয়া বাষ্প যদি এটার উপরে ফেলি, তাহলে যেই জায়গাগুলোতে আমরা প্যাটার্ন গুলো এঁকেছি সেন্সিটিভ পেপারে, ওই জায়গাগুলো কি হবে, অ্যামোনিয়া বাষ্পের কারণে রংটা চেঞ্জ করে ফেলবে, তো ফলে প্যাটার্নের ছবিগুলো কিন্তু বোঝা যাবে। এটাই হচ্ছে ফটোগ্রাফিক মেথডস। আর এটা সুবিধা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাডভান্টেজ হচ্ছে কুইক প্রসেস, খুব দ্রুত করা যায়, অনেকগুলো কপি করা যায় একসাথে। এটাই হচ্ছে এই দুটো মানে লাইট সেন্সিটিভ পেপারের সুবিধা, অনেক দ্রুত এবং অনেকগুলো মানে অনেক পরিমাণে আমরা হিউজ পরিমাণে মার্কার এই পদ্ধতির সাহায্যে ডুপ্লিকেটিং করতে পারি, ঠিক আছে? পরের স্লাইডে চলে যাচ্ছি। পরেটা দেখো, মার্কার ডিরেক্টলি অন মার্কার মেকিং ডিরেক্টলি অন ফ্যাব্রিক। আমরা সবসময় যে মার্কার পেপারের উপরে মার্কার তৈরি করি সেটা কিন্তু না, আমি কিন্তু এর আগের ক্লাসেও বলেছি যে সবসময় আমরা মার্কারের উপরে কিন্তু মার্কার পেপারের উপরে মার্কার তৈরি করি না, অনেক সময় আমরা ফ্যাব্রিকের উপরেও সরাসরি মার্কার তৈরি করতে পারি। তো ফ্যাব্রিকের উপরে সরাসরি মার্কার তৈরি করার জন্য যে পদ্ধতিটা ব্যবহার করা সেটা হচ্ছে ড্রয়িং বাই চক অ্যান্ড পেন্সিল, যেটা আমরা টেইলারিং যে প্রসেস টেইলারিং যে মানে টেইলারিং এর ক্ষেত্রে আমরা এই প্রসেসটা বেশি দেখতে পাই। এক্ষেত্রে ফ্যাব্রিক ইজ ফার্স্ট স্প্রেড ওভার দা কাটিং টেবিল, অর্থাৎ কাটিং টেবিলের উপরে প্রথমে ফ্যাব্রিকটাকে স্প্রেড করা হয়, দেন প্যাটার্ন পিস গুলোকে ডিরেক্টলি ফ্যাব্রিকের উপরে সেট করা হয়, দেন তোমার হচ্ছে চক বা পেন্সিলের সাহায্যে দাগ দেওয়া হয়। এটা হচ্ছে তোমার ফ্যাব্রিকের উপরে সরাসরি মার্কার মেকিং এর পদ্ধতি। তো এক্ষেত্রে হয় যে সুবিধাটা কি, এটা মানে অনেক কনভিনিয়েন্ট, মানে তোমার হচ্ছে কস্ট কম পড়ে, আবার তোমাদের হচ্ছে টাইম কনজিউমটাও কম লাগে, এবং এটা শুধুমাত্র টেইলারিং পারপাসে ব্যবহার করা হয়। আর এটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে টাইম মানে সময়টা অনেক বেশি লাগে, যেহেতু আমরা একবার মার্কার তৈরি করে এটা বারবার ব্যবহার করতে পারছি না, আমরা সরাসরি ফ্যাব্রিকের উপরে ব্যবহার করছি, কেটে ফেললেই এটা কিন্তু আমরা বারবার ব্যবহার করতে পারছি না, এই জন্য এটা সময় বেশি লাগে, অনেকগুলো একসাথে ডুপ্লিকেট করা যায় না, আর অনেক দক্ষ প্ল্যানার প্রয়োজন, না হলে ফ্যাব্রিকের ওয়েস্টেজ বেশি হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা,
পরের স্লাইডে চলে যাচ্ছি। পরের স্লাইডে দেখো প্রিন্ট পেইন্ট স্প্রেইং, সরি প্রিন্ট না পেইন্ট স্প্রেইং। এই পদ্ধতিতে প্যাটার্ন গুলোকে সরাসরি কাপড়ের উপরে বসিয়ে তার উপরে মানে তোমার হচ্ছে একটা ফ্রেম দিয়ে চাপা দেওয়া হয়, যাতে প্যাটার্ন গুলো তোমার হচ্ছে নড়াচড়া করতে না পারে। ঠিক আছে, কি করা হয়, প্রথমে ফ্যাব্রিকের উপরে সরাসরি প্যাটার্ন গুলোকে বসানো হয়, দেন ফ্রেম দিয়ে চাপা দেওয়া হয় যাতে প্যাটার্ন গুলো কাপড়ের সাথে লেগে থাকে এবং নড়াচড়া করতে না পারে। এরপরে মেশিনের সাহায্যে তোমার হচ্ছে নজেলের দ্বারা সম্পূর্ণ মার্কারের উপরে রং স্প্রে করা হয়। ঠিক আছে, রং পেইন্ট করা হয় আর কি। রং স্প্রে করার পরে যখন আমরা প্যাটার্ন গুলো কে কাপড়ের উপর থেকে সরিয়ে নিব, তখন দেখবো কি, যেহেতু আমরা রং স্প্রে করেছি, যেই সাইড গুলো যে জায়গাগুলোতে প্যাটার্ন গুলো দিয়ে বন্ধ ছিল সেই জায়গাগুলো কিন্তু মানে আবৃত, প্যাটার্ন দ্বারা আবৃত জায়গাগুলো তোমার রং বিহীন থাকবে, রং হবে না। আর পার্শ্ববর্তী যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে রং বোঝা যাবে, তাহলে হবে কি, ফ্যাব্রিকের প্যাটার্নের ছবিগুলো ফ্যাব্রিকের উপর সরাসরি চলে আসবে। এটাই হচ্ছে পেইন্ট স্প্রে পদ্ধতি। আর পেইন্ট স্প্রে পদ্ধতির যে অসুবিধা, এটা হচ্ছে খুব মানে সুবিধাটা বলি আগে, সুবিধাটা হচ্ছে এটা চেক ফ্যাব্রিকের ক্ষেত্রে খুব সুবিধাজনক। চেক ফ্যাব্রিকের আমরা যখন মার্কার মেকিং করি সেক্ষেত্রে এটা অনেক সুবিধাজনক। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা খুব কম ব্যবহার করা হয়, কারণ কি, স্প্রে মেশিনটাকে রেগুলারলি তোমার হচ্ছে পরিষ্কার করার একটা ব্যাপার থাকে, না হলে তোমার হচ্ছে স্প্রে মেশিন দিয়ে তোমার আমরা যে প্যাটার্ন গুলো ছবিগুলো প্যাটার্নের উপরে সেটা হচ্ছে অ্যাকুরেট আসে না, অ্যাকুরেট লাইন পাওয়া যায় না, প্যাটার্নের শেপ গুলো অনেক সময় চেঞ্জ হয়ে যায়, এজন্য এটা খুব কম পরিমাণে ব্যবহার করা হয়। এতটুকু পরিমাণে বুঝতে পেরেছো কিনা বলো। আচ্ছা, আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। পরের স্লাইডটা হচ্ছে কম্পিউটারাইজড মেথড। কম্পিউটারাইজড মেথড আর কিছুই না, কম্পিউটারাইজড মেথড আমি গত ক্লাসেই আলোচনা করেছি যে কম্পিউটারাইজড মেথডের একটা সুবিধা হলো, আমরা মার্কার কম্পিউটারাইজড পদ্ধতিতে মার্কার তৈরি করার পরে সরাসরি আমরা মার্কারটা প্রিন্ট আউট দিতে পারি। তো এক্ষেত্রে এই জন্য আমাদের কিন্তু মানে আর নতুন করে মার্কার অনুলিপি করার জন্য কোনো ধরনের পদ্ধতির প্রয়োজন হয় না। আমরা কম্পিউটারাইজড পদ্ধতিতে মার্কার তৈরি করার পর যতগুলো ইচ্ছা ততগুলো আমরা প্রিন্টেড কপি নিতে পারবো। ঠিক আছে, কারণ এটা হচ্ছে কম্পিউটারের সাহায্যে যখন আমরা মার্কার তৈরি করি, মার্কার তৈরি করার পরে কম্পিউটার মেমোরিতে কিন্তু এটা সংরক্ষিত থেকে যায়, তো আমরা যখন ইচ্ছা বা আমাদের যখন প্রয়োজন আর কি, তখন আমরা যতগুলো প্রয়োজন ততগুলো ডুপ্লিকেট কপি আমরা প্রিন্ট আউট দিয়ে দিতে পারি। এটার অ্যাডভান্টেজ কি, অ্যাডভান্টেজ হচ্ছে হাই অ্যাকুরেসি ইন ডুপ্লিকেটিং কপিজ, আমরা যে কপিগুলো তৈরি করি সেটার অ্যাকুরেন্সিটা অনেক বেশি এবং এক্ষেত্রে কোনো ধরনের ত্রুটিপূর্ণ প্যাটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে না। আর ডিসঅ্যাডভান্টেজ কি, তোমার হচ্ছে এটার মানে সংস্থাপন খরচটা বেশি, প্রাথমিক পর্যায়ে আমাদের যে যন্ত্রগুলো লাগে সেজন্য এক্ষেত্রে কম্পিউটারাইজ পদ্ধতিটা হচ্ছে অনেক বেশি কস্ট প্রয়োজন হয়। আর ফটোগ্রাফিক মেথড যেটা আমি বলেছি একটু আগে, আমি কিন্তু ফটোগ্রাফিক মেথডটা আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, এটা সেম প্রসেস। আচ্ছা, স্ক্রিনশট নিয়েছো? হ্যাঁ ম্যাম, স্ক্রিনশট নিয়ে রেখেছি। আচ্ছা ঠিক আছে, আর ফটোগ্রাফিক মেথড যেটা, সেটা আমি একটু আগে যে লাইট সেন্সিটিভ মেথড আলোচনা করেছি ম্যানুয়াল মেথডের ক্ষেত্রে, ঠিক সেমই মেথড এখানে, এখানে আর কোনো আলাদা কোনো কিছুই নাই, সেম মেথড। পরের স্লাইডটার ইয়ে নিয়ে নাও, এটার সুবিধাগুলো আমি সুবিধা অসুবিধাও আলোচনা করে দিয়েছি।
দিচ্ছি। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা আজকে কি আমরা এই পর্যন্ত শেষ করব? অনেকেরই নেটের প্রবলেম, নাকি কন্টিনিউ করব বলো। ম্যাম এই পর্যন্তই থাক, আজকে অনেকেরই নেটে প্রবলেম হচ্ছে। হ্যাঁ আমি সেটাই খেয়াল করছি যে অনেকেরই মনে হয় নেটের প্রবলেম হচ্ছে। আচ্ছা শেষ করে দেন। অনেকেই লিখেছো, কমেন্টস করেছো, আমি জানি না আসলে আজকের ক্লাসটা মনে হয় সব থেকে খারাপ হয়েছে আবহাওয়ার কারণে। আমারও নেটের প্রবলেম হচ্ছে কিনা আমি জানি না, আবার তোমাদেরও অনেক নেটের প্রবলেম হচ্ছে, যার কারণে আজকের ক্লাসটা আসলে অত ভালো হলো না, আমার মন মতো হয় নাই। তো যাই হোক, তোমরা বাসায় একটু, তোমরা কেমন ফিল করলা বলো তো? ম্যাম আজকে ক্লাসটা তবু ম্যাম মোটামুটি যা হয়েছে, কিন্তু ম্যাম ম্যাম আমরা বুঝতে পেরেছি, এটা এটাই হচ্ছে কথা। হ্যাঁ আচ্ছা বুঝতে পেরেছো, বুঝতে পারলে আমার জন্য ভালো, আর না হলে তো আবার আমাকে সবগুলোর স্ক্রিনশট নিয়েছো কিনা বলো, নাকি আমি আবার প্রথম থেকে দেখাবো? ম্যাম স্ক্রিনশট নিয়েছে সবগুলোরই। আরেকবার একটু ফার্স্ট থেকে সবগুলো দেখাইলে ভালো হয়। সবগুলো নিয়েছো, আচ্ছা ঠিক আছে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি তোমরা কি, আচ্ছা ফার্স্ট থেকে আমি সবগুলো মেথড শুধু দেখাচ্ছি। দেখো ফার্স্ট মেথডটা হচ্ছে ম্যানুয়াল মেথড, অর্থাৎ ম্যানুয়ালি আমরা যখন হাতের সাহায্যে পেপারের উপরে মার্কার তৈরি করি সেটা, এবং এর এর অন্তর্ভুক্ত আবার কতগুলো পদ্ধতি আছে। একটা হচ্ছে কার্বন ডুপ্লিকেটিং মেথড, অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ অফ কার্বন ডুপ্লিকেটিং মেথডস, দেন পরের স্লাইড হচ্ছে স্প্রিট ডুপ্লিকেটিং মেথড। হ্যাঁ দেন পারফোরেটেড মেথড বা পারফোরেটেড মার্কার। এই পারফোরেটেড মার্কার কিন্তু তোমাদের আসে, মানে আলাদা ভাবে আসে, মানে পরীক্ষায় দেখবা যে টিকাতে কিংবা ছোট কোশ্চেন হিসাবে কিংবা ইন কোর্সে খুব আসে, অনেক ইম্পর্টেন্ট, বা ভাইবা বোর্ডে অনেক সময় জিজ্ঞেস করে। আর 4 নাম্বারটা হচ্ছে তোমার লাইট সেন্সিটিভ পেপার বা ফটোগ্রাফ ইউজ করা। এই 4টা মেথডস হচ্ছে তোমার ইয়ের মধ্যে পড়ে, ম্যানুয়াল মেথডের মধ্যে পড়ে। দেন তোমার আরেকটা মেথড হচ্ছে ডিরেক্টলি ফ্যাব্রিকের উপরে মার্কার আঁকা এবং অনুলিপি করা। এটার আবার 2 ধরনের পদ্ধতি আছে, একটা হচ্ছে ড্রয়িং বাই চক আর পেন্সিল, আর একটা হচ্ছে পেইন্ট স্প্রেইং। ঠিক আছে দেন চলে যাচ্ছে কম্পিউটারাইজড মেথড। কম্পিউটারাইজড মেথড এর ক্ষেত্রে কি হয়, আমরা কম্পিউটারের সাহায্যে যে মার্কারটা তৈরি করি, আমরা চাইলে এটা যেহেতু কম্পিউটার মেমোরিতে সংরক্ষণ করা থাকে, আমরা যখন প্রয়োজন ইচ্ছা যত কপি প্রয়োজন তত কপি আমরা প্রিন্ট আউট বের করতে পারি। আর লাস্ট মেথডটা হচ্ছে ফটোগ্রাফিক মেথডস, যেটা আমি ম্যানুয়াল মেথডে আলোচনা করেছি, সেম একই মেথডস তোমরা। ঠিক আছে এই পর্যন্তই আজকে থাক, আমাদের আরো 2টো অংশ বাকি থাকলো। এটা এটা হচ্ছে মার্কার মেকিং, ফ্যাব্রিক ওয়েস্ট আউটসাইড দা মার্কার, মার্কারের বাহিরে ফ্যাব্রিকের ওয়েস্টেস।